আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জার ফাইল ছাড়া কিভাবে ওরাকল ফর্মসে একটি ক্যালেন্ডার অ্যাড করা যায়। এই জন্য আমাদের দুটি ফাইল প্রয়োজন, আমি এখানে লিখে দিয়েছি, এবং লিঙ্কগুলো ভিডিওর নিচে লিঙ্কও দিয়ে দিয়েছি। কোড এখন চলেন আমরা ফর্মস বিল্ডার ওপেন করি। আমি আগে থেকেই ওপেন করে রেখেছি, এখন কানেকশনটা নিচ্ছি। তারপর আমরা ফর্মসে ক্লিক করে একটা মডিউল নেব। যে মডিউলের উপরে করতে চাই তার নামও দিতে পারি বা যে কোনো একটা নামও দিতে পারি। আমি যেহেতু এমপ্লয়িজ টেবিলের উপরে করব, তাই আমি এমপ্লয়ি নাম দিলাম। তারপর এখানে যে দুটি ফাইলের কথা বলেছি, সেই দুটি ফাইল যেখানে আপনি ফর্মস তৈরি করবেন সেই স্কিমায় এনে কপি করে রাখবেন। দেন দুটি ফাইল ওপেন করতে হবে। ফাইল দুটি আমি ওপেন করে নিয়েছি। এখন এই যে অবজেক্ট লাইব্রেরি, লাইব্রেরি ট্যাব, এখন আমি ডাটা ব্লকে যাব। ব্লকে যে আমি আমার ফর্মসটা তৈরি করব, যেখানে ক্যালেন্ডারটা দেখাতে চাই। আমি এমপ্লয়িজ টেবিলের উপর করব, তাই এমপ্লয়িজ। এখানে সবগুলো কলাম নিয়েও করা যায়, যেহেতু আমরা ক্যালেন্ডারটা দেখাবো তাই ক্যালেন্ডার রিলেটেড কলামগুলোই নেই। হায়ার ডেট আরেকটা নিচ্ছি। নেক্সট 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 নেক্সট। এখন আমি ডাটা ব্লকে কোন কলামগুলো ডিসপ্লে করতে চাই আমি সবগুলি করব। ফর্মস এখানে টাইটেল, যেহেতু আমি ক্যালেন্ডার দেখাবো তাই এত কিছু দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমার ক্যানভাসটা চলে আসছে। এখন আমি এটাকে একটু সাজিয়ে নিই। প্রপার্টি প্লেট, ম্যানুয়ালি করে নিলাম যাতে আমাদের সুবিধা হয় সাজানোর জন্য, এলোমেলো না হয়ে যায়। ঠিক আছে, আমরা মাঝে নিয়ে আসি জাস্ট সুন্দর একটা করার জন্য। যেহেতু আমি শুধু ক্যালেন্ডারটা দেখাবো তাই এত ডিজাইন করার প্রয়োজন নেই, জাস্ট আমরা ফর্মসটার সৌন্দর্যের জন্য একটু করে নিলাম। একটা কালার দিয়ে নেই যাতে ফর্মসটা সুন্দর দেখা যায়, তাই একটা কালার দিয়ে নিলাম। এখন আমরা ফাইল দুটি, এখানে যে লাইব্রেরি ট্যাব আছে এটার উপর ক্লিক করলে কম্পোনেন্টে যেতে হবে। এখানে ডাবল ক্লিক করলে
একটি অবজেক্ট লাইব্রেরি লেআউট আসবে। এখানে এই যে ক্লেন্ডারটি, এই ক্লেন্ডারটিকে টেনে এনে আমরা যে টেবিলের উপর করব এর উপরে ড্রাগ করে এনে ছেড়ে দিব। কপি কপি করার পর কিছুটা চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পর এটাকে আমরা কেটে দিব। কেটে এখানে ক্লেন্ডারটা ড্রাগ করে এনে ছেড়ে দেওয়ার ফলে আমাদের কিছু পরিবর্তন হয়েছে এবং দুটি প্রোগ্রাম ইউনিট ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এই যে একটি প্রোগ্রাম ইউনিট আর এই যে একটি প্রোগ্রাম ইউনিট, এই নিচের প্রোগ্রাম ইউনিটটিকে এনে উপরের প্রোগ্রাম ইউনিটে ছেড়ে দিব। ড্রাগ করে এনে এই প্রোগ্রাম ইউনিটে ছেড়ে দিব। দেন আমি একটু সেভ করে নিই। ওকে, এখানে আমাকে বলছে অলরেডি একটা ফাইল আছে, তো আমি এটাকে একটু এমপ্লয়িজ আন্ডারস্কোর 1 দিয়ে নিলাম। ওকে, এখন আমরা যে কলামে করব সেই কলামের উপর ক্লিক করে একটি ট্রিগার লিখব। ট্রিগারটি হচ্ছে এখানে দুটি ট্রিগার আছে, মাউস একবার ক্লিক করলে আসবে নাকি দুইবার ডাবল ক্লিক করলে আসবে সেটা ডিসিশন আপনার উপর, কিন্তু আমরা চাই সবসময় যে একবার ক্লিক করলে আসুক। তাই আমি হোয়েন মাউস ক্লিকটি নিয়েছি ট্রিগার। এখন এখানে ট্রিগারটি লিখে দিব, তো ট্রিগারটা আমার আগেই লেখা আছে তাই আমি সেখান থেকে এনে কপি করে দিচ্ছি। দেখেন এখন আমার এটা কম্পাইল করতে হবে, সাকসেসফুল কম্পাইল হয়ে গেছে। এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি ফর্মসটাকে সেভ করে নিই, কম্পাইল করে নিই। এখন আমি এটাকে রান করাবো, রান করানোর জন্য আমার ডিএনএসটা ওপেন নেই, আমি একটু ওপেন করে নিচ্ছি। আমার ওয়েব সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটরটা ওপেন ছিল না তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি ফর্মসটা রান করানোর জন্য। এটা রান হচ্ছে, ফর্মসটা রান করালেই আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমার সার্ভিসটা রানিং হয়ে গেছে, এখন আমি ফর্মসটাকে রান করাবো। সেভ, আরেকবার সেভ, কম্পাইল করে নিলাম, এখন রান। ফর্মসটা চলে আসছে আমার, আমি এখন হায়ার ডেটে করেছি তাই এখানে ক্লিক করব। দেখেন চলে আসছে আমার ক্যালেন্ডার। থ্যাংক ইউ।